এরপরে প্রশ্ন করেছেন রফিকুল ইসলাম আপনি লিখেছেন সম্প্রতি ভারতে এক তারকা দম্পতি সারোগ্যাসের মাধ্যমে সন্তান জন্ম দিয়েছেন এ নিয়ে মিডিয়াগুলোতে বেশ মাতামাতি চলছে এবার ইসলামের বিধান কি। দেখুন পরপুরুষের বা অন্য কোনো পুরুষের শুক্রাণু বা কোনো পুরুষের বাইরের কোনো পুরুষের শুক্রাণু সংগ্রহ করে সেটাকে কোনো নারীর গর্ভে আপনার স্থাপন করা এবং কোনো নারীর গর্বে সেটাকে আপনার দেয়া এবং তার মাধ্যমে সন্তান জন্ম দেয়া এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়া যেটাকে আপনার গর্ব ভাড়া নেওয়ার কথা বলা হয় আর বিভিন্ন নামে নামকরণ করা হয় ইসলাম ইসলামেশ্বরী দৃষ্টিকোণ থেকে এটি সম্পূর্ণ যায় এবং গুনাহের কথা স্বামী স্ত্রী পারস্পরিকভাবে যদি তাদের মিলনের মাধ্যমে সন্তান এর জন্ম হয় সেটা হলো একমাত্র সলিড এবং সঠিক পদ্ধতি এবং এটাই হলো আল্লাবুল আলমিনের সৃষ্টির মূল নিয়ম এর বাইরে যদি শুক্রানো এবং ডিম্বাণু সংগ্রহ করে স্বামী এবং স্ত্রী শুক্রিম্বাণ শুক্রান ডিম্বাণু সংগ্রহ করে সেটা যদি সেট করা হয় সেটা যদি কোনো আপনার টিউবের মাধ্যমে আপনার বাচ্চা জন্ম দেওয়ার আয়োজন করা হয় অর্থাৎ যেটাকে আমরা আমাদের মানে প্রচলিত ভাষায় টেস্টি বেবির কথা বলি তাহলে সেটিও স্বামী সে দৃষ্টিকোণ থেকে যায় যেস শর্ত হলো স্বামী এবং স্ত্রী শুক্রাণু নির্মাণ হতে হবে এর বাইরে একজন পরপুরুষের শুক্রাণু অন্য নারী যিনি তার স্ত্রী নন তার আপনার গর্বে রাখার মাধ্যমে দা দেয়ার মাধ্যমে যদি কোনো সন্তান জন্ম দেওয়ার উদ্যোগ নেওয়া হয় এই সমস্ত কিন্তু সেটি জায়েজ নয় কেন জায়েজ নয় কারণ এটি এক প্রকার জেনা আর এ সম্পর্কে নবী করিম সাল্লা হাদিস সুরানা উদাউদে এগারোশো একত্রিশ নম্বর হাদিসের অধীনে যথাসময় ইন্টারন্যাশনাল কোর্ট অনুযায়ী এই হাদিস নম্বরটাতে যে হাদিসটি আছে সেই হাদিসটি রেধিমতো মিরাকল বলা যেতে পারে নবী করিম সাল্লাহি সাল্লাম সেই সাড়ে চোদ্দো শত বছর আগে প্রায় তিনি বলেছেন লাই হেলি লিম রিম ইউমিনুব্লাহুল জামাল আখের যে ব্যক্তি আল্লাহ এবং আখরাতের প্রতি বিশ্বাস রাখে তার জন্য হালাল নয় জায়েজ নয় তার জন্য জায়েজ নয় অন্যের চরণভূমিতে বা অন্যের শস্য খেতে পানি সেঞ্চন করা এখানে যে শব্দগুলো নবী করিম সাল্লা সাল্লাম ব্যবহার করেছেন এই শব্দগুলোর দিকে একটু তাকালে আমরা দেখতে পাই আজকের যে আপনার যেটাকে আমরা সারোগেসি বলছি এটি কিন্তু এক প্রকার এই হাদিসেরই রূপ আমরা বলতে পারি অর্থাৎ এখানে একজনের ক্ষেত আরেকজনের পানি সেঞ্চন অর্থাৎ এখানে জাস্ট উপাদানটা নিয়ে আপনার উপযুক্ত ক্ষেত্রে রাখা হচ্ছে এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা রবিশালামী হাদিস থেকে একরকম ইঙ্গিত পাওয়া যায় অথচ সেই সময় তো রবিশাল সাল্লামে সরাসরি বলতে পারতেন যে না হারাম প্রণারী পরপুরুষের আপনার শারীরিক সম্পর্ক হারাম সেটা না বলে তিনি কিন্তু সেটা বিভিন্ন সময় বলেছেন কিন্তু এই হাদিসের মধ্যে এই যে একটা অভিনব এবং সেই যুগের জন্য পিকুলিয়ার ভাষা তিনি ব্যবহার করেছেন যে একজনের পানি যেন অন্যজনের শস্য খেতে সেঞ্চন করা না হয় এটাকে আপনি সারোগেসির সাথে যখন তুলনা করবেন দেখবেন যে হুবহু এটি হচ্ছে এখন যেটি থেকে সাবধান করেছে নবী করিম সাল্লাহ সাল্লাম অনেক আগে অর্থাৎ এরকম কিছু হতে পারে সে যুগের মানুষ হয়তো কল্পনা করে নাই কিন্তু নবী করিম সাল্লাহ আসালামের হাদিসের মাধ্যমে সেই বাস্তবতাটি আজ যে ঘটে গেছে সেটি কিন্তু প্রমাণিত হয়ে যায় যাই হোক তো হাদিস থেকে স্পষ্টত বোঝা যায় এটি ইসলাম সহ দৃষ্টিকোণ থেকে জায়জ নয় মানুষ আধুনিকতার নাম দিয়ে অনেক কিছু করছে করবে কিন্তু একজন মুসলিমের বিশ্বাস এবং সেটি বাস্তবসম্মত যে আল্লাহ রব্বুল আলমীন যা আমাদের জন্য করে রেখেছেন সেটার অনুমোদন দিয়েছেন যা আমাদের জন্য করে রেখেছেন সেটি নিষেধাজ্ঞা তিনি আরোপ করেছেন এবং নিষিদ্ধ ঘোষণা করেছেন বিধায় তার নিষিদ্ধ কাজে কর্মে কখনো কল্যাণ থাকতে পারে না মানবতার জন্য মানবতা সাময়িকভাবে কোনো উপকারিতা সেখানে দেখতে পারে কিন্তু চূড়ান্তভাবে এর বহুবিধ ক্ষতি দেখে একটা সময় তাকে ফিরে আসতেই হবে আল্লাহ তার আমাদেরকে বোঝার তফিক দান করুন